হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্রেন সংক্রান্ত একটি অঙ্ক। তো ট্রেন সংক্রান্ত আজকের যে টাইপের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, সেই টাইপের অঙ্কগুলি শিখতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর যদি এই টাইপের অঙ্ক থেকে তোমরা কোনো কিছু শিখতে পারো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সহজে উপকৃত হতে পারে। আর যারা চ্যানেলে নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য। তো দেখে নাও যে আজকের ভিডিওর প্রথম অঙ্ক। দেখো, প্রথম অঙ্কে বলা রয়েছে, একটি ট্রেন রেললাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 5 মিটার/সেকেন্ড এবং 10 মিটার/সেকেন্ড বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 5 সেকেন্ডে এবং 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? দেখো, এখানে কিন্তু নির্দিষ্ট করে ট্রেনের দৈর্ঘ্য বলা নেই বা ট্রেনের গতিবেগও বলা নেই। অঙ্কটি সাধারণত আমি সর্বপ্রথম তোমাদের ডিটেলসে করাবো, অর্থাৎ এক্স ফর্মে তোমাদের সর্বপ্রথম দেখাবো, তারপর শর্টকাটে কীভাবে করা যায় তার ফর্মও তোমাদের বলে দেবো। তো ধীরে ধীরে দেখার চেষ্টা করো, যাতে সম্পূর্ণ রূপ অর্থাৎ দুটি ফর্মই তোমরা শিখে নিতে পারো। এবার দেখে নাও যে প্রথম পার্টে আমরা কি করব। প্রথমে আমাদের এক্স ফর্মে দেখে নাও, ডিটেলসে যখন অঙ্কটা করব তো অঙ্কটা নির্দিষ্ট করে আমাদের গতিবেগ বলা নেই, তো গতিবেগকে আমরা ধরে নেব। ধরি ট্রেনটির গতিবেগ, ধরি ট্রেনের গতিবেগ, তাহলে ট্রেনের গতিবেগ কত ধরবো? এক্স, এত মিটার/সেকেন্ড। তাহলে ট্রেনের গতিবেগ আমরা যদি ধরে নিই x মিটার/সেকেন্ড। এবার কথা হচ্ছে, দেখো ট্রেনটার একই অভিমুখে, অর্থাৎ এরা সর্বদা একই অভিমুখে মানে একই দিকে চলছে, রেললাইনের পাশ দিয়ে একই অভিমুখে এত মিটার/সেকেন্ড চলমান দুই ব্যক্তিকে, দুই ব্যক্তিকে এখানে অতিক্রম করছে। সেক্ষেত্রে আমরা কি করব, দুই ব্যক্তিকে যখন অতিক্রম করে তার মানে হচ্ছে সেক্ষেত্রে ট্রেনের গতিবেগ বিয়োগ ব্যক্তির গতিবেগ, অর্থাৎ একই দিকে গেলে গতিবেগটা বিয়োগ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের আপেক্ষিক গতিবেগ কী হবে? অর্থাৎ আপেক্ষিক গতিবেগ হবে হচ্ছে সর্বপ্রথম প্রথমটা, প্রথম আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ হবে হচ্ছে x-5, এত মিটার/সেকেন্ড। এটা হচ্ছে প্রথম আপেক্ষিক গতিবেগ। আর দ্বিতীয় আপেক্ষিক গতিবেগ কী হবে? আর দ্বিতীয় আপেক্ষিক গতিবেগ হবে হচ্ছে x-10, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এটা মিটার/সেকেন্ড। এবার দুই ব্যক্তির আপেক্ষিক গতিবেগ আমরা বের করে ফেললাম। এবার খেয়াল করো, এবার একটু আমাদের বুঝে নিতে হবে যে আমরা যদি ট্রেনের দৈর্ঘ্য বের করি, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যদি বের করি বা দূরত্ব আমাদের বের করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য বা দূরত্ব, তাহলে দূরত্ব বের করার সূত্র কি? গতিবেগ ইনটু সময়। এবার একটা জিনিস ভালো করে বুঝে নাও যে যখন দুটো ব্যক্তিকে এই ট্রেনটি অতিক্রম করছে, তার মানে দুটো ব্যক্তির ক্ষেত্রে একটাই ট্রেন থাকছে, তাদের গতিবেগ সর্বদা সমান আছে, তাহলে দুটো ক্ষেত্রেই ট্রেনের গতিবেগ আমাদের সমান হয়ে যাবে। বা দুটো ক্ষেত্রেই ট্রেনের যে দূরত্ব, এই দূরত্ব সমান হবে। দুটো ক্ষেত্রে যেমন ট্রেনের গতিবেগ সমান হবে, তেমনি দুটো ক্ষেত্রে ট্রেনের দূরত্বটাও সমান হবে। তাহলে যদি দূরত্ব আমরা বের করি, তাহলে গতিবেগ, অর্থাৎ প্রথম ক্ষেত্রে গতিবেগ দাঁড়াবে হচ্ছে x5 ইন্টু সময় হচ্ছে প্রথম সময়টা, অর্থাৎ 5, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াবে হচ্ছে x-10 ইন্টু 6। তাহলে এই দুটো ক্ষেত্রে তাদের দূরত্ব কিন্তু সমান। তাহলে আমরা এটাকে যদি সমীকরণ হিসাবে সাজাই, তাহলে আমরা সহজেই লিখতে পারি x-5 × 5 = x-10 × 6। এইবার এই সমীকরণটা থেকে আমরা সর্বদা এক্স এর মানটা পেয়ে যেতে পারি। তাহলে যদি এক্স এর মানটা পাই, তাহলে 5x-25, তাহলে এখানে দাঁড়াবে 6x-60। এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আসি, 5x-6x, তাহলে -60+25, তাহলে দাঁড়াচ্ছে কত এখানে? -x, আর এই ক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে 5-35।
তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে এক্সের মান দাঁড়ালো কত, 35। এই এক্স ধরেছিলাম হচ্ছে ট্রেনের গতিবেগ, তাহলে ট্রেনের গতিবেগ বেরিয়ে গেল 35 মিটার পার সেকেন্ড। এখানে বলেছে গতিবেগ বের করতে, কিন্তু এই যে গতিবেগটা আমরা বের করলাম মিটার পার সেকেন্ডে, এই অবস্থাতে আমরা রাখতে পারি না, কারণ আমাদের কিমি পার ঘন্টাতে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে কিমি পার ঘন্টাতে আনতে গেলে কী করতে হবে, আনতে গেলে 18/5 দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে 18/5 দ্বারা গুণ করলে 5 × 7 = 35, অর্থাৎ ধরা হবে 126 কিমি পার ঘন্টা। এটাই হয়েছে ট্রেনটির গতিবেগ কিমি পার ঘন্টাতে। এবার আমাদের কী বের করতে বলেছে, ট্রেনটির দূরত্ব বের করব, অর্থাৎ দৈর্ঘ্য বের করব। দেখো ট্রেনটির দৈর্ঘ্য যখন বের করতে হয়, দৈর্ঘ্য বের করার সূত্র কী, গতিবেগ ইনটু সময়। তাহলে গতিবেগ দেখো অঙ্কে বলা আছে 35, এর থেকে নিশ্চয় সময়টা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের অঙ্কে বেরিয়ে চলে আসবে উত্তর। এবার খেয়াল করে দেখো অঙ্কটাকে আমরা কী করে বের করবো, ট্রেনের দৈর্ঘ্য বের করা, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যদি বের করতে হয়, ট্রেনের দৈর্ঘ্য বের করতে হলে তার যে সূত্রটাকে আমরা ব্যবহার করব সেটি হচ্ছে, দেখো যে কোনো একটা পার্টকে আমরা নিতে পারি, অর্থাৎ যে কোনো একটা আপেক্ষিক গতিবেগকে আমরা ধরে নিতে পারি। ট্রেনের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে গতিবেগ ইনটু সময়। তাহলে গতিবেগ আমরা লিখছি x-5 ইনটু সময় কত লিখব, 5, অর্থাৎ যে কোনো একটা সমীকরণকে আমরা এখানে সাজিয়ে নিতে পারি। এক্স মানে অঙ্কে বলেছে কত, এক্স মানে অঙ্কে বলেছে 35, -5 × 5। এবার বিয়োগ করলে থাকে 30 × 5, তাহলে উত্তর থাকবে 150 মিটার। এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার বন্ধুরা তোমাদের নিশ্চয়ই অনেকক্ষণ ধরে আগ্রহ অধীর আগ্রহ অপেক্ষা করছো যে শর্টকাট ফর্মটা আমরা কীভাবে করতে পারি, শুধু দেখে নাও শর্টকাট ফর্মটা আমরা কীভাবে করতে পারি। খুব সহজ এবং খুব ছোট নিয়মের মাধ্যমে আমরা এটাকে করতে পারি শর্টকাট ফর্মটা। দেখো অঙ্কটাকে তোমরা যদি ব্রডকাটে বুঝতে পারো তাহলে শর্টকাটে বোঝা তোমাদের একান্ত প্রয়োজন। দেখে নাও ট্রেনের দৈর্ঘ্য প্রথমে আমরা বের করব, ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য বের করতে গেলে যে শর্ট ফর্মটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ব্যক্তিদ্বয়ের মধ্যে যে বেগ রয়েছে, একটা 5 মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই বেগকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 10-5। প্রথমে বেগকে বিয়োগ করতে হবে ইনটু তাদের সময়কে গুণ করে দিতে হবে, অর্থাৎ 5 × 6 বাই সময়ের বিয়োগফল, অর্থাৎ 6-5। বিয়োগ করলে থাকে হচ্ছে এখানে 5 × 6, আর নিচে 6 থেকে 5 বিয়োগ করলে 1, একের কোনো মূল্য থাকে না, তাহলে 5×6 = 30, অর্থাৎ 150 মিটার। দেখো খুব সহজেই আমরা এক লাইনের মধ্যে অঙ্কটি বের করতে পারি। কী করে করলাম, প্রথম কথা হচ্ছে তাদের গতিবেগের বিয়োগ করলাম ইনটু দুটো সময়কে গুণ করলাম বাই সময় দুটোর বিয়োগফল, তাহলে সহজেই আমরা বের করতে পারি ট্রেনের দৈর্ঘ্য। এইবার আমাদের বের করতে হবে গতিবেগ, তাহলে দৈর্ঘ্য যদি বেরিয়ে যায় তাহলে গতিবেগ বের করা খুব সহজে হবে। তাহলে গতিবেগ কী করে বের করব, তাহলে গতিবেগ বের করার সূত্র কী, তাহলে আমরা কী জানি গতিবেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব অঙ্কে বেরিয়ে গেছে 150 মিটার, আর সময় কত বেরোবে, দেখো সময়টা আমাদের অঙ্কে বলে দিয়েছে, ব্যক্তিকে অতিক্রম করতে সময় লাগে কত, 5 সেকেন্ড, তাহলে 3×5=15, 0। এত মিটার পার সেকেন্ড। এই যে গতিবেগটা বেরোলো এটা শুধুমাত্র ট্রেনের গতিবেগ, কিন্তু আমাদের এখানে বলেছে আপেক্ষিক গতিবেগ এখানে বলে দেওয়া আছে, তাহলে কী করতে হবে, এই 30+5 এটাই হচ্ছে এদের ট্রেনের বেগ, অর্থাৎ 35 মিটার পার সেকেন্ড। এখান থেকে 35 মিটার পার সেকেন্ড থেকে আমাদের আনতে গেলে কী করতে হবে, 18 × 5 = 18/5 এখানে গুণ করলেই অঙ্ক বেরিয়ে চলে আসবে 126 কিলোমিটার। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে 35 × 18/5, এটা করলেই চলে আসবে 126 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে গেল আর গতিবেগও বেরিয়ে চলে আসলো। তো খুব সহজেই অঙ্কটিকে আমরা করতে পারি একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। এবার দেখে নাও একই রকম আরেকটি অঙ্ক আমরা করি, যাতে ওই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে যদি অঙ্কটিকে করি তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তোমরা করতে পারো। আর যদি তোমাদের ডিটেলস ফর্মটা না বুঝতে না পারো, তোমাদের বলবো আরেকবার ভিডিওটাকে দেখে নাও, যাতে সহজেই ডিটেলস ফর্মটাকে তোমরা শিখে নিতে পারো।
এবার দেখে নাও যে পরের অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। দেখো না পরের অঙ্ক, দেখো পরের অঙ্কে বলা আছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে যথাক্রমে 5 মিটার/সেকেন্ড এবং 10 মিটার/সেকেন্ড বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 6 সেকেন্ডে এবং 5 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত। এই অঙ্কটি আমি সর্বদা একটা শর্টকাট ফর্মের মাধ্যমে তোমাদের দেখাবো, যেটা আগের অঙ্কের তোমাদের দেখিয়েছি। তো এরকম এই অঙ্কটি ঠিক আগের অঙ্কটির মতো, এর ডিটেলস ফর্মটা আগের অঙ্কে দেখিয়েছি, শর্টকাট ফর্মও আগের অঙ্কে দেখিয়েছি, কিন্তু এই অঙ্কটা শর্টকাট ফর্মেই করব, কারণ তোমাদের এক্সামে শর্টকাট ফর্ম করা একান্ত প্রয়োজন, যাতে তোমরা তাড়াতাড়ি অঙ্কটিকে করতে পারো। তো কীভাবে শর্টকাট ফর্মে করব তোমরা থেকে দেখে নাও। এখানে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ দুটি বের করতে বলেছে। প্রথমে ট্রেনটির দৈর্ঘ্য আমরা বের করব, এই অঙ্কটি একটু আগের অঙ্কের মতো একটু ডিফারেন্স আছে, কারণ অঙ্কটি বলেছে বিপরীত অভিমুখে। খেয়াল করে দেখো অঙ্কটি কিন্তু বলেছে বিপরীত দিকে, অর্থাৎ বিপরীত দিকে মানে হচ্ছে অভিমুখে আসছে, তখন তাদের গতিবেগটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কী করব, সর্বপ্রথম আমাদের কাজ যে সূত্র অনুসারে তাদের যে ব্যক্তি দুটির যে গতিবেগ এই দুটোকে বিয়োগ করব। এটা কিন্তু বিপরীত থাকুক বা একই দিকে থাকুক, সব কিছু ক্ষেত্রেই কিন্তু এই গতিবেগ দুটোকে বিয়োগ করতে হবে, অর্থাৎ গতিবেগের অন্তর করতে হবে, ইন্টু সময়ের গুণফল, অর্থাৎ সময় অর্থাৎ 6 × 5 বাই এদের বিয়োগফল অর্থাৎ 6 - 5। তাহলে যদি করি তাহলে দাঁড়াবে কত, 5 × 6/5 / 1 = 150 মিটার। এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার আমাদের কি করতে হবে, গতিবেগ বের করতে হবে। তাহলে গতিবেগ বের করার সূত্র কি, গতিবেগ বের করার সূত্র আমরা জানি দূরত্ব বাই সময়। এবার দেখো খেয়াল করে দেখো, দূরত্ব কত বলেছে অঙ্কে, দূরত্ব বলেছে 150 মিটার, সময় কত বলেছে, প্রথমটা 6 নেব, তাহলে যদি কাটি তাহলে দাঁড়াবে কত, 25, অর্থাৎ 25 মিটার/সেকেন্ড। এই 25 মিটার/সেকেন্ড হচ্ছে আপেক্ষিক বেগ, এই যে গতিবেগটা আমাদের বের হচ্ছে এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ। এখান থেকে ট্রেনের গতিবেগ বের করতে গেলে, ট্রেনের গতিবেগ যদি বের করতে হয় তখন কি করতে হবে, তখন এই 25-এর সাথে প্রথম পার্ট অর্থাৎ যে কোনো একটা পার্ট আমাদের বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ আমরা যদি এটাকে বিয়োগ করি 5 তাহলে দাঁড়াবে হচ্ছে 20 মিটার/সেকেন্ড। একে আমাদের কিমি পার ঘন্টাতে নিয়ে আসতে হবে, কারণ মিটার/সেকেন্ডে অঙ্ক গতিবেগে রাখা যাবে না। তাহলে কি করতে হবে, 20 × 18/5, তাতে গুণ করলে 4, অর্থাৎ থাকবে হচ্ছে 72 কিমি/ঘন্টা। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তাহলে দূরত্ব বেরোলো, ট্রেনের দৈর্ঘ্য বেরোলো 150 মিটার, আর গতিবেগ বেরোলো 72 কিমি/ঘন্টা। তো বন্ধুরা, আমরা এখানে যে বিয়োগটা করলাম 5, এটা কী করে কেন করলাম দেখে নাও, সেটাই একটু বুঝিয়ে দিই, তাতে তোমরা সহজেই এটাকে করতে পারো। তো আমরা কি জানি, যখন বিপরীত দিকে কোনো ব্যক্তি আসে তাদের গতিবেগ কী হয়, তো আমরা জানি এটাকে ট্রেনের গতিবেগ যোগ ব্যক্তির গতিবেগ। দেখো ট্রেনের গতিবেগ যোগ ব্যক্তির গতিবেগ, এই দুটো যোগফল অঙ্কে কত বেরিয়েছে, 25। আমরা বলেছি আপেক্ষিক গতিবেগ বেরিয়েছে 25, তাহলে এটা সমান 25 আমরা লিখতে পারি। এবার দেখো ট্রেনের গতিবেগ আমাদের বের করতে বলেছে, আর ব্যক্তির গতিবেগ দেখো অঙ্কে বলে দিয়েছে কত, 5 মিটার। তো এই 5 দেখো আগে প্লাস অবস্থা আছে, তাহলে ওই পাশে গেলে কী হবে, সেটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 25 - 5 এটাই দাঁড়িয়ে গেল ট্রেনের গতিবেগ সমান 20। তো বুঝতে পেরেছো তো অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একটি টাইপের অঙ্ক তোমাদের শেখালাম। তো এই টাইপের অঙ্কটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে সহজেই তারা শিখতে পারে। আর তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই বলবো তোমাদের আগের ভিডিওগুলোকে দেখে নিও, যাতে সহজেই তোমরা সমস্ত টাইপের অঙ্কগুলিকে শিখে নিতে পারো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন টাইপের অঙ্কের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।